উফ, আশা করি আস্তে ঢুকা, আমার ব্যথা লাগছে। এই তো নীলা, আস্তে ঢুকাচ্ছি কিন্তু ঢুকছে না, এটা অনেক ছোট। ও, আমি আর পারছি না। প্লিজ আরেকটু, যে করে হোক আমি ঢুকিয়ে শুনবো। তেল দিয়ে ট্রাই করো, হয়তো তেল দিলে পিছিলা হবে আর ঢুকে যাবে। এভাবে ভীষণ কষ্ট হচ্ছে। আচ্ছা আমি তেল আনছি, নিজের হাতে মেখে নাও, আমিও মাখাই, দুজনে চেষ্টা করলে সহজে ঢুকবে। তাড়াতাড়ি আনো। এই তো যাচ্ছি। সাগর বিছানা থেকে উঠে গিয়ে তেল খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। এমন ছোট জায়গা দিয়ে কোনোভাবেই ঢুকছে না, তাই বিকল্প হিসেবে তেল দিয়ে চেষ্টার পথ বেছে নিতে হয়েছে। সাগর তেল দিয়ে একদম পিচ্ছিল করে আবারও চেষ্টা করতে লাগলো। এইবার নীলা আবারও চেঁচিয়ে বলে উঠল, উফ, মরে যাচ্ছি ব্যথায়, এটা না করলেই নয় সাগর, আমার কষ্ট হচ্ছে তো। প্লিজ নীলা, আর একটু সহ্য করো, আজ আমাদের বাসরাত, এটা তো করতে হবে, তা না হলে আমার মনের একটা ইচ্ছা অপূর্ণ থেকে যাবে। তোমার ইচ্ছে তোমার সব পূরণ করতে গিয়ে এখন আমার প্রাণটাই বেরিয়ে যাচ্ছে, এই জোরে ধাক্কা দাও তো পিছিল আছে, ঢুকে যাবে। দিচ্ছি সোনা, এই তো ঢুকে গেছে, আ শান্তি। হয়েছে তোমার শান্তি, এখন আমার পাশ থেকে সরে বসো। নীলার কথা শুনে সাগর চমকে উঠল। বাসুটাতে বর বউয়ের কাছে থাকবে, আদর করবে, এটা তো নর্মাল একটা বিষয়, কিন্তু এ কেমন বউ, স্বামীকে দূরে যেতে বলছে? জি, হয়তো আপনারাও একটু কনফিউশনে আছেন যে এতক্ষণ কী ঢোকালো সাগর, আর নীলা ঢোকানোর পরে সাগরকে দূরে যেতে বলল কেন। তো চলুন আপনাদের শুরু থেকে বোঝাই। নীলা হলো সাগরের মামাতো বোন। ছোটবেলা থেকেই নীলা আর সাগর একসাথে বড় হয়েছে। আসলে একসাথে বড় হলেও তাদের মধ্যে বয়সের কিন্তু একটা লম্বা ব্যবধান আছে। নীলার থেকে সাগর 5 বছরের বড়। ছোটবেলা থেকেই নীলা আর সাগর একে অপরের সব সময় বুঝত। সেই জন্য দুই পরিবার মিলে সিদ্ধান্ত নিল যে এদের বিয়ে দিলে হয়তো এরা আরও ভালো থাকবে। কিন্তু না, ব্যাপারটা একটু গোলমেলে হয়ে গেছে। সাগর নীলাকে স্ত্রী হিসেবে মেনে নিলেও নীলার তাকে স্বামী হিসেবে মানতে রয়েছে অনেক সমস্যা। বাসরাতে সাগর নীলাকে পড়ানোর জন্য একজোড়া চুড়ি নিয়ে আসে। সাগরের ইচ্ছে পূরণ করতেই নীলা নিজের ইচ্ছে না থাকার পরেও সাগরের হাতে চুড়ি পরতে রাজি হয়। কিন্তু চুড়ির জোড়া নীলার হাতের সাইজে ছিল না, বরং ছোট ছিল। তাই এত কষ্ট করে অনেক কাঠখড় পরিয়ে অবশেষে চুড়িটা নীলার হাতে ঢুকল। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এখন চলুন গল্পে যাওয়া যাক। এ নীলা, আমি তোমার থেকে দূরে সরে বসবো মানে? তুমি আমার ওয়াইফ, তোমার পাশে বসার অধিকার আছে আমার। কি, কে দিয়েছে আপনাকে অধিকার? বিয়ে করেছেন বলে কি আমার উপর জোর খাটাবেন নাকি? এই, আপনি কি আমার ধর্ষণ করার কোনো কুমতলবে আমার রুমে এসেছেন? আমি কিন্তু মামা মামিকে চিৎকার করে রাখবো। নীলার এই সাবলীল ভাষায় বলা কথাটা ভীষণ অস্বাভাবিক লাগলো সাগরের। নীলা এইসব কি বলছে? নীলা কি নিজের মধ্যে আছে নাকি অন্য জগতে ডুবে গেছে? নীলার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কথাটা আপন মনে বলে উঠল সাগর। সাগরের এমন হাঁ করে তাকিয়ে থাকা দেখে নীলা গলা ঝেড়ে সাগরকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগল, এভাবে তাকিয়ে আছো কেন? কখনো কি মেয়ে দেখো নাই? নাকি আমাকে নিয়ে কোনো প্ল্যান করছো? এই শুনে রাখো, তোমার কোনো প্ল্যান না সাকসেসফুল হবে না, কারণ তুমি আমার ভাই আর কিছুই না, জাস্ট বাবা মায়ের ইচ্ছে রাখতে তোমাকে বিয়ে করেছি আর কিছুই না। এই, আমার কোনো প্ল্যান মানে? আর ধর্ষণ মানেটা কি? আমি আমার নিজের স্ত্রীকে দেখব, টাচ করব, যা ইচ্ছা হয় তাই করব, তাতে তোমার কি? আমার কি মানে? ওগো, তুমি ভুলে যাচ্ছ, কারণ আমি তোমার স্ত্রী, আমি নিজেকে তোমার হাতে তুলে দিচ্ছি না। আর যদি আমার উপর জোর করো, তবে কিন্তু আমি বিকল্প পথ বেছে নিতে বাধ্য হব। নীলার মুখ পাকানো কথায় ধরন দেখে সাগর একদম চুপসে যায়। এই নীলা হঠাৎ এইসব কেন বলছে বা তার থেকে দূরে কেন সরে যাচ্ছে তা জানা নেই সাগরের। সাগর একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে ফেলে। ছোটবেলা থেকেই নীলাকে তার খুব পছন্দ। সেই পছন্দ থেকে কবে যে নীলাকে ভালোবেসে ফেলেছে সেটা নিজের কাছেও একটা রহস্য। তবে যাই হোক না কেন, নীলা তার স্ত্রী, আর যেখানে নীলা তার ভালোবাসার প্রিয় মানুষ, সেখানে নীলার উপর জোর করার কোনো মানে হয় না।
সাগর কোনো কথা না বলে নীলার পাশ থেকে উঠে দাঁড়িয়ে বেডশিট থেকে বালিশটা তুলে নিল। বিছানায় তো আর শোয়া যাবে না, হয়তো নীলা মনে মনে আবার অন্য কিছু ভাবতে পারে, তাই ফ্লোরেই শুয়ে পড়ি। আপন মনে কথাটা বলল সাগর। নীলা ঘুমটার আড়াল থেকে সাগরের সব কার্যক্রমের উপর কড়া নজর রাখছে। সাগরের মুখটা গম্ভীর করে ফ্লোরে শুয়ে পড়ল। গভীর রাত হতেই হঠাৎ করে সাগর অনুভব করল তার শরীরের উপর কিছু একটা দেওয়া আছে। সাগর একটু চোখ মেলেই দেখতে পায় তার শরীরের উপর একটা চাদর দেওয়া আছে। একটু ঠান্ডা লাগছে সাগরের, তাই চাদরটা আর সরালো না সে। সারা দিন ক্লান্ত থাকায় সাগর আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। সকাল হতেই সাগরের ঘুম হঠাৎ করে ভেঙে যায়। সাগর ঘুমের মধ্যে অনুভব করে যে তার বুকের উপর কেউ মাথা রেখে তাকে আষ্টে পৃষ্ঠে ছড়িয়ে ধরে আছে। সাগর মৃদু মৃদু দৃষ্টিতে চোখ মেলতেই দেখতে পেল নীলা তাকে ছড়িয়ে শুয়ে আছে। সাগর নীলাকে এমন অবস্থায় দেখবে সেটা কখনোই প্রত্যাশা করেনি, কারণ যে মেয়ে একটু আগে ওর পাশে বসতে চায়নি, যে মেয়ে একটু আগেও ওর থেকে দূরত্বে থাকতে চেয়েছেন, সেই মানুষটি এখন তার বুকের উপর। ভাবতে একটু অবাক লাগছে। সাগর নীলাকে নিজের বুকের উপর থেকে সরিয়ে দিতে চাইল। নীলার দিকে হাত বাড়াতেই হঠাৎ করে সাগর লক্ষ্য করল নীলা তার শরীরটা খামচে ধরে আছে। আর নীলাকে দেখে মনে হচ্ছে পরম সুখে সে নিদ্রা সুখ অনুভব করছে। সাগর নীলার দিকে হাত বাড়িয়ে দিয়েছে নীলাকে সরিয়ে দিতে, কিন্তু না, সাগর নীলার মুখের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো আলতো স্পর্শ করে সরিয়ে নীলার কানের পিছনে গুঁজে দিল। সাগরের ভালোবাসায় ভরা পরম স্পর্শে একটু করে কেঁপে উঠল নীলা। নীলার এই মৃদু কম্পন যেন সাগরের মনের মধ্যে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। এক অজানা অনুভূতির সৃষ্টি হয়েছে তার মধ্যে। আজ সাগরের ভীষণ করে পেতে ইচ্ছে করছে তার প্রিয়জনকে। এতটা পেতে ইচ্ছে করছে যে নিজের উপর সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সে। সাগর আলতো করে নীলার নরম কোমরের উপর হাতজোড়া রাখল। সাগরের হাতের মৃদু স্পর্শ নীলাকে দ্বিতীয়বারের মতো কম্পিত করল। নীলা এবার একটু কেঁপে উঠল, সাগরকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। সাগর নীলার থুতনিতে হাত দিয়ে নীলার মাথাটা একটু উপরে তুলল। নীলার গোলাপি ঠোঁটজোড়া সাগরকে আমন্ত্রণ জানাচ্ছে। সাগর ওই ফুলের পাপড়ির মতো ঠোঁটজোড়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই কোমল নরম ফুলের পাপড়ির মতো ঠোঁটজোড়া দেখে সাগর আর নিজেকে সামলাতে পারল না। নীলার ঠোঁটজোড়ার দিকে একটু একটু করে এগিয়ে আসতে লাগলো সে। নীলার খুব কাছে আসতেই সাগরের গরম নিঃশ্বাস নীলার মুখের উপর পড়তে লাগলো। নীলা হঠাৎ করে চোখ মেলে সাগরকে এতটা কাছে দেখতে পেয়ে ভীষণ চমকে ওঠে। নীলা বুঝে উঠতে পারছে না তার এত কাছে সাগর হঠাৎ কেন। নীলা কিছু না বুঝেই সাগরের বুকের উপর ভর করে সাগরের বুকের উপর থেকে সরে গেল। সাগরের পাশে বসে নীলা হাঁপাচ্ছে। ভীষণ লজ্জা লাগছে নীলার। সাগর নীলার নিরাপত্তারও মানে বুঝেই ফ্লোর থেকে উঠে বসল। নীলাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, সরি, আসলে আমি একটু অন্যমনস্ক ছিলাম, তাই ভুল করে ফেলেছি, নেক্সট টাইম মনে থাকবে। সাগরের অভিমানী কণ্ঠে বলা কথাটা নীলার কানে পৌঁছার আগেই নীলা বুঝতে পেরে যায় সাগর অভিমান করেছে। আসলে অভিমান না করার তো কোনো কারণ নেই। প্রত্যেকটা মানুষের কিছু ইচ্ছে থাকে, কিছু চাওয়া থাকে নিজের প্রিয়জনের কাছে। সাগরের ইচ্ছে চাওয়াও তার বিপরীত নয়, কিন্তু নীলা সাগরের চাওয়াকে গুরুত্ব না দিয়ে সাগরকে এড়িয়ে যাচ্ছে, যা সাগরের অভিমানের কারণ হচ্ছে। নীলা মুখ বাঁকিয়ে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সরি বলতে হবে না, নিজের স্ত্রীকে কিস করতে যাওয়া কোনো অপরাধ বা পাপ নয় যে দুঃখ প্রকাশ করতে হবে। আর নিজের স্ত্রী যে নিজেকে আমার থেকে আড়াল করে রাখতে চায়, যে আমাকে বারবার বুঝিয়ে দেয় আমরা ভালো বন্ধু ছাড়া আর কিছু না, যে আমায় বারবার বুঝিয়ে দেয় আমাদের মধ্যে ভালোবাসার কোনো স্থান নেই, তার থেকে এমন কথা মোটেও আশা করা যায় না। সাগরের কথাগুলো শুনে নীলা রেগে বোম হয়ে গেল। নীলা রাগে গজগজ করতে করতে বলতে লাগলো, কি কি বললে তুমি? আমি তোমাকে নিজে থেকে আড়াল করি? আমাদের মধ্যে ভালোবাসা কোনো স্থান নেই? জি, একদম ঠিক শুনেছ। তা না হলে এত দূরত্ব কেন? আমি তোমাকে জোর করে ধর্ষণ করব এমনটা ভাবলে কি করে?
আসলে হয়েছে কি জানো, মা বাবার ইচ্ছে পূরণ করাটাই ভুল হয়েছে, তা না হলে এমনটা হতো না। কি কি বলি তুই, আমাকে বিয়ে করাটা তোর ভুল হয়েছে? ভুলটা বুঝলেও এখন আর আমার কিছু করার নেই, সরো আমি ফ্রেশ হতে যাব। নীরা রেগে আকুল হয়ে সাগরকে এক ধাক্কা দিয়ে শুইয়ে দিয়ে চিৎকার করে বলতে লাগলো, এই কি বলতে চাস তুই, কি বলতে চাস? আমাকে তোর মা বাবার ইচ্ছেতে বিয়ে করে দয়া করেছিস তুই? তুই বিয়ে না করলে কি আমি সারা জীবন এভাবে থাকতাম? আমাকে দয়া করেছিস, এই নীলাকে দয়া করেছিস তুই? উফ, আজব তো, আগে শুনেছি মেয়েরা বুঝে কম চিল্লায় বেশি, আজ তার প্রমাণ পেলাম। সত্যি তুমি বুঝো কম আর চিল্লাও বেশি। হ্যাঁ, এখন তো এমনই লাগবে, এখন তো আমি বুঝবো কম চিল্লাবো বেশি। আমায় তো তুই ভালোই বাসিস না, তাই তো আমাকে অসহ্যকর লাগে তোর। তুই তো ভালোবাসিস ইউনিভার্সিটিতে যার সাথে লটর পটর করতি তাকে, তাই তো এখন আমার সাথে বিয়ের নাটক করে এইসব বলছিস তুই। মানে কি, আমি আবার কার সাথে লটর পটর করছি? সারাদিন তো সিসি ক্যামেরার মতো আমার উপর নজর রাখতে, কখনো যদি অন্য কারোর সাথে সামান্য কথা বলেছি তখনই বাড়ি মাথায় তুলে সবাইকে ডেকে ডেকে বলতে, তাই তোমার ভয়ে কারোর সাথে কথা পর্যন্ত বলতাম না আমি, আর এখন বলছো লটর পটরের কথা? ও তাই না, আমার অগোচরে কত কিছু করেছিস আল্লাহই জানে। এই তুই ভার্জিন তো, চল তো ডক্টর চেক আপ করিয়ে নিয়ে আসি, দেখি সব ঠিক আছে কিনা। বলা তো যায় না তোর যা চরিত্র, কবে কখন কোথায় কার সাথে কি কি করেছিস না করেছিস কে জানে। শাট আপ, একদম চুপ, বাজে কথা বলবে না আর একটাও। কিছু বলছি না তার মানে এই না যে যা খুশি তাই বলবে। এই তো পুরুষত্ব নিয়ে কথা বলছি না, এখন তো গা জ্বলেই যাবে তাই না? আর যাবেই বা না কেন, যার ঘরে এত সুন্দরী একটা বউ থাকার পরেও জোর করে না, তার মধ্যে যে ঝামেলা আছে তাকে আর বলার অপেক্ষা রাখে নাকি? নীলার তালগোল পাকানো কথাগুলো সাগরের মাথা ঘুরিয়ে দিচ্ছে। একবার কাছে আসছি সেটা অপরাধ হয়েছে, আবার আসি নাই কেন সেটা অপরাধ হয়েছে, কি করলে যে অপরাধ হবে না সেটা বিধাতাই জানে। তবে আর যাই হোক, এর সাথে তর্ক করে লাভ নাই, আমি বরং ফ্রেশ হই নাই, এটাই ভালো হবে। সাগর আবারও উঠে বসে জামাটা নিয়ে ওয়াশরুমের দিকে চলে যাই ফ্রেশ হতে। নীলা বসে বসে বকবক করেই যাচ্ছে, কিন্তু তার বকবকে সাগর কোনো রকম প্রতি উত্তর করল না। পাগলের সাথে তর্ক না করাই ভালো, তাই সাগর নিজের মতো করে চলে যায়। ফ্রেশ হয়ে রুমে আসতেই সাগর দেখতে পেল রুমের কোথাও নীলা নেই। সাগর একটু ভালো করে লক্ষ্য করতেই দেখতে পেল ফ্লোরের এক কোণে গুটি মেরে বসে আছে নীলা। আপন মনে বিড়বিড় করে কিছু একটা বলছে সে। সাগর নীলার দিকে এগিয়ে আসতে লাগলো, নীলার কোনো দিকেই কোনো পাত্তা নেই। সাগর নীলার কাছে আসাতেই শুনতে পেল নীলা আপন মনে কান্না করতে করতে বলছে, একদিন না যেতেই বলে বাবা মায়ের ইচ্ছেতে বিয়ে করেছে আমায়, নিজের ইচ্ছে কোনো ছিলই না, দয়া করেছে সে বিয়ে করে আমায়, আমি সব কিছু সাথে মানিয়ে নিতে পারি, একটু তো সময় প্রয়োজন আমার, কিন্তু সাগর তোমায় সেটা দিতেই পারলো না, সরাসরি বলে দিয়েছে আমি নাকি ওকে এড়িয়ে যাচ্ছি, ওর থেকে দূরে থাকতে চাই। একটাবার ওকে বুঝতে পারলো না ও, আমি যদি ওর থেকে দূরেই থাকতাম তাহলে কেন ওর বুকে মাথা রেখে আমি প্রশান্তি নিয়ে ঘুমিয়েছিলাম? বুঝলো না ও, ঠিক আছে একদিন ঠিক বুঝবে, আর সেদিন আমায় খুঁজবে, আমি চলে যাব, আর থাকবোই না আমি এখানে। নীলা হেঁচকি তুলে কাঁদছে, সাগর পাথর হয়ে দাঁড়িয়ে আছে নীলার পাশে, কোনো শব্দ করার সাহস হচ্ছে না তার। আসলে আমরা একটি পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি, যেখানে একজন নারীকে শুধুমাত্র সেক্স বা যৌনতার জন্য নিজেদের কাছে ডাকা হয়। আমরা একটিবারের জন্যও কখনো নিজেদের বাহিরে অন্য কিছু বুঝতে পারি না। আমরা নিজেদের ইচ্ছেকে মূল্য দিতে গিয়ে ভুলে যাই যে আমাদের স্ত্রী হয়ে যে আছে সেও মানুষ। আমরা ভুলে যাই তারও একটা ইচ্ছে থাকতে পারে। আমরা নেশায় উন্মাদ হয়ে যাই, কখনো নিজের স্ত্রীকে প্রশ্ন করা হয় না, তুমি কেমন আছো, শরীর ঠিক আছে তো, শুধুমাত্র নিজের কথা ভাবি আমরা, কারণ আমরা পুরুষ। সাগর একটু সাহস নিয়ে নীলার কাঁধে নিজের হাত রাখল। নীলা পেছন ফিরে তাকাতেই দেখতে পেল সাগর দাঁড়িয়ে আছে। শুভ নীলাকে বসা থেকে উঠে দাঁড় করালো, আলতো করে স্পর্শ করে নীলার চোখের জল মুছে দিল সে। নীলা সাগরের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। সাগর কোনো কথা না বলে নীলাকে শক্ত করে জড়িয়ে নিল বুকে। নীলাও সাগরের বুকে মুখ লুকিয়ে চোখ বন্ধ করে
প্রশান্তি নিতে লাগলো। সাগর নীরাকে উদ্দেশ্য করে বলল, সরি, আমি তোমার মধ্যে লুকিয়ে থাকা বাচ্চাটাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি। আর দিবে না, শুধু ভালোবাসা আর আদর দিবে খুব করে। আমরা পুরুষ মানুষ বলে সবকিছু আমাদের মর্জি মতো হবে তা কিন্তু নয়। আমাদের উচিত নিজের স্ত্রীকে সম্মান করা ও তাদের ইচ্ছাকে মূল্যায়ন করা, তবেই সৃষ্টি হবে একটি সুন্দর ভালোবাসার জীবন।